বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে যারা এই সরকারের পতন চায় তাদেরকে রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের প্রশ্নে ঐক্যবদ্ধ হতে হবে এবং তখনই গণ আন্দোলন গণ অভ্যুত্থান সৃষ্টি হবে। সেইটার ভিত্তি নির্মাণের দায়িত্ব আজকে নাগরিকদের, আজকে যারা বাংলাদেশের সত্যিকার অর্থে ভবিষ্যৎ নিয়ে ভাবেন তাদের। তারা এই 50 বছরের অভিজ্ঞতার পরে নতুন করে বাংলাদেশে নতুন ম্যাগনাকাটা, নতুন দিশা হাজির করা দরকার যে এই রাষ্ট্র 50 বছরে কী করতে ব্যর্থ হয়েছে, কেন ব্যর্থ হয়েছে এবং কী করলে আমরা সত্যিকার অর্থে আবার একটা মর্যাদাকর রাষ্ট্র, মর্যাদাকর পরিচয়, মর্যাদাকর অস্তিত্ব আমরা নির্মাণ করতে পারব। এই স্বপ্ন ছাড়া নতুন ঐক্য গড়ে উঠবে না। সুতরাং আমাদের লড়াই বহুদিকে, আমরা রাজপথে লড়ছি, আমরা চিন্তায় লড়ছি, সেই লড়াইয়ের জায়গায় আমাদের নতুন ঐক্য তৈরিতে আপনারা সবাই যুক্ত থাকবেন। লেখক মুস্তাক আহমেদ, তার যে মৃত্যু এটা একটা শাহাদাতের পর্যায়ে পড়ে, কারণ বাংলাদেশের মানুষের, তিনি তো মৃত্যুবরণ করেছেন, কিন্তু বাংলাদেশের প্রত্যেকটি মানুষের কথা বলার স্বাধীনতা মানে তার মর্যাদা, আজকে সেটা থাকবে কি থাকবে না, তার জীবন তার মৃত্যু আজকে একটা নতুন যাত্রাবিন্দু। আমরা হয় আমাদেরকে রক্ষা করতে পারবো, আর না হয় আমরা আরও গভীর অন্ধকারের দিকে যাব। সেটা আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। বাংলাদেশকে অন্ধকারে ঠেলবো, যারা অন্ধকারে ঠেলতে চায় তাদেরকে আমরা রুখবো, নাকি আমরা নিজেরা সম্মিলিতভাবে পরাজয় বরণ করব। পরাজয়ের কোনো জায়গা নেই। 50 বছরে আমাদের শপথ হচ্ছে মুক্তিযুদ্ধের বাংলাদেশে পরাজয়ের কোনো জায়গা নেই। মুক্তিযুদ্ধের কথা বলে যদি বাংলাদেশকে যারা পরাজিত করতে চায় আমরা তাদেরকে সেটা সফল হতে দেব না। এই দেশে নরেন্দ্র মোদী আসছেন, বিভিন্ন দেশের অতিথিদেরকে ডাকা হয়েছে, তাদেরকে আপনারা স্বাধীনতার 50 বছর পূর্তি অনুষ্ঠানে অতিথি করেছেন, কিন্তু সেই অতিথিদের কাকে আমরা বাংলাদেশের মানুষ স্বাগত জানাবো, কাকে স্বাগত জানাবো না, সেটা বাংলাদেশের মানুষের অধিকার আছে। বাংলাদেশের মানুষের অধিকার কেড়ে নেওয়ার কোনো অধিকার এই সরকারের নাই, কিন্তু পুলিশ বাহিনী, সরকারও নিজেরা বলছেন না, আমরা, সরকার বলছে তারা স্বাধীনতার 50 বছর পূর্তি অনুষ্ঠান উপলক্ষে 17 থেকে 26 তারিখ কর্মসূচি নিয়েছেন, 17 থেকে 27, এই যে 10 দিনব্যাপী তাদের কর্মসূচি, তারা কি রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করেছেন? তারা সমস্ত রাজনৈতিক দলগুলোকে ডাকতে পারেন, পারতেন, সবাইকে বলে বলতে পারতেন যে স্বাধীনতা তো সকলের, কাজেই সরকার এই ধরনের কর্মসূচি ভাবছে, আপনাদের সহযোগিতা চাই। আওয়ামী লীগের রাজনৈতিক সংস্কৃতি এই যে ভারপ্রাপ্ত পুলিশ কমিশনারকে দিয়ে তারা জনগণকে হুমকি দেন। বাংলাদেশে আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল, তার এই অধঃপতন হয়েছে রাজনৈতিক দল আকারেও, যে রাজনৈতিক শিষ্টাচার কাকে বলে সেটা তারা ভুলে গিয়েছেন। মোসাহেবি আর গদি রক্ষার জন্য সমস্ত হিতাহিত জ্ঞান শূন্য হয়ে আজকে পুলিশকে দিয়ে জনগণকে ধমক দেওয়াচ্ছেন, হুমকি দেওয়াচ্ছেন, এই রকম বাস্তবতা তৈরি হয়েছে। এই বাস্তবতার বদল ঘটানোর জন্যই আমাদের নতুন চিন্তা এবং নতুন সংগ্রাম দরকার। এটা গভীর অসুখের জায়গা। একটা নির্বাচন অবশ্যই দরকার, কিন্তু একটা নির্বাচন সম্ভবত কেবলমাত্র এই অসুখের সমাধান করবে না। ফলে নির্বাচন এবং আর যা যা ঔষধ আমাদের দরকার সব কিছু নিয়েই আমাদের নতুন সংগ্রামের স্বপ্ন এগোবে। আজকের এই শোকসভায় ভাবনা চিন্তার আলোচনা হচ্ছে এবং সেই সব বিষয়গুলো আমরা মনোযোগ সহকারে শোনার চেষ্টা করি। আমি এখানে দাঁড়িয়েছি ঠিক বক্তব্য দেওয়ার জন্য নয়। 3 তারিখে আমরা একটা নাগরিক সমাবেশ ও প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রা করেছিলাম, ডিজিটাল সিকিউরিটি আইন বাতিল এবং মুস্তাক আহমেদ সহ রাষ্ট্রীয় হেফাজতে যাদেরকে হত্যা করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, তার বিচার বিভাগীয় তদন্ত এবং তার বিচারের দাবিতে। আজকে আমরা শোকসভায় সেই দাবি পুনরুক্তি করছি। 3 তারিখে প্রধানমন্ত্রী কার্যালয়ে বিক্ষোভে পুলিশ আমাদেরকে থামিয়ে দিয়েছিল, সেইখানে সমাবেশে দাঁড়িয়ে ওই সভার সভাপতি ডাক্টার জাফরুল্লাহ চৌধুরী, যিনি আজকেও সভাপতিত্ব করছেন, আমরা সেখান থেকে ঘোষণা করেছিলাম যে আগামী 26 মার্চ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের 50 বছর পূর্তি, 26 মার্চের আগেই বাংলাদেশে এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিলের ঘোষণা এই সরকারকে দিতে হবে।
তা না হলে আমরা আরো বৃহত্তর কর্মসূচি ঘোষণা করব। আজকের এই শোক সভায় আমাদেরকে আবারও সেই আলটিমেটাম সরকারকে স্মরণ করিয়ে দিতে হচ্ছে। 26 মার্চের মধ্যে আমরা এই আইন বাতিল চাই এবং মুস্তাক আহমেদের এই যে রাষ্ট্রীয় হেফাজতে হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্ত এবং বিচার চাই। সরকার সেই কাজে সাড়া না দিলে 26 মার্চের পরে আমাদেরকে আরো বৃহত্তর আন্দোলনের দিকে যেতে হবে। আজকে এই নাগরিক সভায় শোক সভায় যারা উপস্থিত হয়েছেন, 3 তারিখে যারা উপস্থিত ছিলেন, আমরা সম্মিলিতভাবে এই সংগ্রাম করছি। সংগ্রাম নানানভাবে অগ্রসর হয়। এই মুহূর্তে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট কিংবা এই আইন বাতিলের দাবিতে যে সংগ্রাম, এই সংগ্রামে সফল হওয়াটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সংগ্রামের সাফল্য আমাদেরকে সামনের পথে এগিয়ে নিয়ে যাবে। আজকে এই সরকার, তারা যে আমাদের ন্যূনতম মর্যাদা, ন্যূনতম অধিকার রাখবে না, রাখছে না, সেটা আমাদের প্রতিদিনকার অভিজ্ঞতা। কিন্তু সমস্ত জনগণকে যদি আমরা ঐক্যবদ্ধ করতে না পারি, তাহলে সরকার দমনপীড়ন চালিয়ে ভয় দেখিয়ে আমাদেরকে চুপ করে রাখতে সক্ষম হবে। কাজেই ভয় আগে জনগণের মধ্যে কাটানো দরকার। সরকারের যে অস্ত্র, ভয় দেখানোর অস্ত্র, আমরা জানি তারা নিজেরা ভয় আছে বলে ভয় দেখায়, কিন্তু এই ভয় দেখানোর অস্ত্রটা যাতে ভোঁতা হয়ে যায়, জনগণের মধ্যে কাজ না করে, তার জন্য জনগণের বিভিন্ন অংশের জাগরণ দরকার, ছোট ছোট সাফল্যও দরকার। আজকে এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিলের সংগ্রাম আমাদেরকে জোরালোভাবে চালিয়ে যাওয়া দরকার, সফল হওয়া দরকার। এই সাফল্যের উপর নির্ভর করছে এই সরকারকে গদি থেকে আমরা নামাতে পারবো কিনা, তার প্রস্তুতি আমাদের মধ্যে আছে কিনা। আপনারা সম্মিলিতভাবে সেই সংগ্রামে অংশ নেবেন এবং এই যে নতুন ঐক্য গড়ে উঠছে, এই ঐক্য কিভাবে আরো সুদৃঢ় হতে পারে, সেই ঐক্য কিভাবে একটা নতুন রাজনৈতিক দিশা জনগণের সামনে হাজির করতে পারে, এই সরকারের পতন এবং রাষ্ট্রকে গণতান্ত্রিক করা, দুটো এখন এক সূত্রে গ্রথিত। বাংলাদেশে আজকে এই যে একটা ফ্যাসিবাদ কায়েম করতে সক্ষম হয়েছে বর্তমান শেখ হাসিনার নেতৃত্বে, এটা সম্ভব হয়েছে কারণ ফ্যাসিবাদের নানান রকম যে ভিত্তি, তার যে নানান রকম উপাদান, সব আমাদের রাষ্ট্রের ব্যবস্থার মধ্যে অবস্থান করছে। কাজেই আমরা যদি ফ্যাসিবাদের সত্যিকার অর্থে পতন চাই, তাহলে আমাদেরকে সরকারের পতন এবং রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর, এই দুইকেই মানুষের সামনে আজকে স্বপ্ন আকারে হাজির করতে হবে এবং এই দুয়ের ভিত্তিতেই বাংলাদেশের সত্যিকার অর্থে নতুন রাজনৈতিক ঐক্য গড়ে উঠবে।